18 নম্বর লাইনের আউটপুট সুপারভাইজার আমরা একটা কৌতুক বলতেছি সেই কৌতুকটাকে আমাদের প্রোডাকশনের বিষয় নিয়ে এই সুজন কোথায় রে সুজন জি স্যার এই কত প্রোডাকশন হইছে এই ঘন্টা স্যার এই ঘন্টায় তো আমার টার্গেট ছিল 105 পিস 70 পিস হইছে স্যার কেন হইছে সুজন স্যার কোথায় প্রবলেম স্যার মেশিন প্রবলেম হেমের মেশিন নষ্ট হয়ে গেছে কিসের হেমের মেশিন নষ্ট হইছে আজবে যে কথা বলো নাকি কথাটা ঠিক করে বলো জি স্যার কেন হইছে স্যার হেমের মেশিনে প্রবলেম না বাবা আমাদের এভাবে পিছিয়ে থাকলে হবে না এই ঘন্টায় আমার 30 পিস লস এই ঘন্টায় 30 পিস লস করা যাবে না বাবা হেমের মেশিন নষ্ট তোমার সাথের বাইল মেশিন ঠিকটা ওই মেশিনে কি 1% সেট লাগানো না ওই মেশিনতে তুমি কেন 30 পিস বড়ি করলে না কি প্রবলেম তোমার তোমার মেন্টালিটি প্রবলেম আছে তুমি কোনো কাজের কোনো গতি নাই তোমার তোমার হাতে কাজের কোনো ফিটনেস দেখতেছি না কিসের মিল কি করো খাও না শরীরে রে হাল করে রাখছ মিয়া জেনদের পিছনে তাকায় দেখো না কি আমি সব জানি আমি কি এমনিতে পিএম হয়েছি হ্যাঁ জি স্যার কি তোমার মেশিন সমস্যা ছিল তুমি মেকানিস্টকে জানাইছো জি স্যার কই কোন মেকানিস্টকে জানাইছো এই মাহবুব ভাই কোথায় রে জসিম ভাই জানাইছিলাম স্যার হ্যাঁ জসিম জসিম কোথায় কে আমাদের আসিফ স্যার নাই আছে স্যার আরে আসিফ স্যার যে কোনো সমস্যা বললে তিনি সমাধান করে জি স্যার এই আশেপাশে কি শহীদুল স্যার আছে জানি না স্যার না 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 মনে হয় শহীদুল স্যার নাই না জি স্যার এই তুমি জানো আমাদের এমডি স্যার কি বলেছে জি স্যার আমাদের তিন সেম বোনাস দেয় বুঝো এটা জি স্যার এটা বলছো তুমি ওয়ার্কার দে বলছি স্যার ওই মেয়েটাকে যদি তুমি বলতা যে আমরা টার্গেট বোনাস পাই ওর মেশিন যদিও আধা ঘন্টা সমস্যা থাকতো সে আধা ঘন্টায় তোমার টার্গেটটা বুঝায় দিত তুমি বলছো জি স্যার আর কোন সময় এভাবে ভুল করবে না আর আমি ইদানিং লক্ষ্য করছি তুমি মেয়েদেরকে খুব শাউটিং করছো কেন কি প্রবলেম তোমার স্যার প্রোডাকশন কম হলে কি করব না তুমি কি অফার টপার করছো মেয়েদেরকে ইদানিং অফার টপার করতেছ লাইনের মধ্যে খুব হাউ করে চলছে ডিসিপ্লিন ঠিক নাই কি কি প্রবলেম তোমার সুজন স্যার কোনো প্রবলেম নাই হ্যাঁ ঠিক আছে প্রবলেম নাই এই কথাটাই যেন আমি সব সময় শুনি কোনো প্রবলেম নিয়ে গার্মেন্টে কাজ করা যাবে না আমার পার ঘন্টার গড়ি পার ঘন্টায় বুঝিয়ে দিতে হবে ওকে জি স্যার কেন জানো আমাদের এমডি স্যার অনেক টাকা খরচ করে এই ফ্যাক্টরিটা গড়েছে অনেক শ্রম গাম দিয়েছে এই ফ্যাক্টরিতে অনেক ম্যানেজমেন্ট এই ফ্যাক্টরি থেকে অনেক শ্রম গাম দিচ্ছে তুমি বুঝো এটা তুমি সুজন কত টাকা পাও 22000 টাকা 22000 টাকার জন্য কত শ্রম দিতে হয় জানো আমাদের এমডি স্যারের কত বায়ার নিয়ে আসতে হয় কত টাকা কস্টিং আছে এই লাইনের প্রতিদিন কত টাকা যায় তোমার কোনো আন্দাজ নেই আমাদের এমডি স্যারের মিনিমাম 6 কোটি টাকা দিতে হয় প্রতি মান্থলি শুধু বেতন খরচ তুমি জানো এই বেতন খরচ কোথা থেকে আসে এই বেতন খরচ আসে এই পিস থেকে প্রতিটা পিসের মূল্য হিসাব করো তুমি আমাদের এমডি স্যার এক পয়সার মূল্য হিসাব করে এক পয়সা থেকে 6 কোটি টাকা বানাতে কত কষ্ট লাগে তুমি তা বুঝো না বুঝো কি তুমি বুঝলে তুমি এখন বলতা না যে স্যার 30 পিস কম হয়েছে এ হাসি মুখে আমার কাছে হা হা করে আসতা না বাবা এভাবে কাজ করা যায় না কাজের গতিগুলো খুব দ্রুত গতিতে করতে হবে আমার 15 মিনিট পর পর বুঝতে হবে যে আমার এই জায়গায় ডাম্পিং হতে পারে এই জায়গায় প্রবলেম হইতে পারে এই জায়গার প্রবলেম সলভ করার জন্য আমাকে রাখছে তোমাকে রাখছে কেন তুমি পারো না আমার কাছে আসতা আমি পারি না আমার জেমে কাছে যাব কারণ না কারণ মাধ্যমে তো আমরা সমাধান পাবো জি পাবো না আর কোন সময় এরকম ভুল হবে না ঠিক আছে তুমি চ্যালেঞ্জ হিসেবে একটু ভালো কিন্তু মেয়েদের পিছনে একটু লাগো বেশি বাবা এটা করবা না কি সমস্যা তো মানে মেন্টালি একটু সমস্যা আছে নাকি এই আসিফ স্যার আছে আসিফ স্যার যদি আবার এইসব কথা শুনে তাহলে তো আবার কি না কি মনে করে স্যারকে একটু বুঝিয়ে বলো হ্যাঁ ঠিক আছে যা প্রোডাকশন হয়ে যাবে না বাবা প্রোডাকশন হবে তোমার হতে হবে আমাদের ইউনিটে কত আজকে আমাদের 4-5 নম্বর ইউনিটে কত টার্গেট জানো এই তো জানো 4720 হ্যাঁ টার্গেট অ্যাচিভ করবোই তো আমরা টার্গেট অ্যাচিভ করব টার্গেট বোনাস নিব আমাদের রিপিটেন্সি ভালো রাখবো 65% উপরে আমাদের রিপিটেন্সি থাকবে তাই না আমাদের এমডি স্যার কি ঘোষণা দিয়েছে জানো নাই যাদের রিপিটেন্সি ভালো তাদেরকে কত টাকা দিবে 50000 আরে সালাই 50000 টাকা দিয়ে তো আমরা মাস্তি করব করব না রে
समय শিপমেন্ট দিতে হবে তাহলে আমার কোনো ক্ষতি হবে না আমাদের এমডি স্যারের কোনো ক্ষতি হবে না আমাদের কোম্পানি উন্নত হবে আর আমাদের কোম্পানি উন্নত হলে আমাদের লাভ এবং জাস্ট টাইমে বেতন পাবো আমাদের এমডি স্যার কত সুন্দর একটা সুবিধা দিয়েছে দেখছো তুমি এক তারিখে বেতন দেয় জাস্ট টাইমে আমাদের বেতনটা পায় এবং এক টাকা কোনো জায়গায় কর্তন করে না যদিও আমাদের এমডি স্যারের লস হয় আমাদের লাভ করে দেয় এটা আমাদের সবাইকে বলতে হবে বোঝাতে হবে বাবা এভাবেই কাজ করব হ্যাঁ আমাদের দিনের টার্গেট প্রতিদিন আমি মান্থলি টার্গেট অ্যাচিভ করব এবং কি ক্লাস করব করব না আজকে কত পিস ক্লাস করেছি 5 পিস আরে আল্লাহ আজকে 500 টাকা নিয়ে যাও আমার কাছে হ্যাঁ ওকে আসিফ স্যার দেব 500 ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম